হ্যালো, আসসালামু আলাইকুম। অন্ধকারে ঢাকা শহর, আসলে অন্ধকারে বাংলাদেশ। আপনারা প্রতিটা জায়গায় লোডশেডিং হচ্ছে, রাস্তাঘাটে অন্ধকার, যারা বাইক চালাচ্ছে তারা কিন্তু আলো ঠিক মতো পাচ্ছে না। বর্তমানে যত মোটর সাইকেল বাংলাদেশে আসতেছে আপনারা দেখবেন যে হেডলাইটের আলো কম। পালসার NX 160 জেলায় বাইকটা, ওটাতে আলো ভালো আমার ধারণা, বাকিগুলোতে মনে হয় না যে আপনারা ঠিক মতো খুশি আছেন লাইট থেকে। তো আমরা নিয়ে আসছি টেস্ট লাইট R1। তো তার আগে আমি এক ছোট একটা গল্প বলবো, আপনাদের সময় নষ্ট করবো, গল্পটা একটু শুনবেন আমার কাছ থেকে। আমরা একবার সাজেক যাচ্ছিলাম, সাজেকে আপনারা জানেন যে সাজেক খুব ফেমাস জায়গা। আমরা চার বন্ধু, তিনজন ফ্রেন্ডের ভালো ফগলাইট ছিল, বাজারে লোকাল ফগলাইট ছিল যদিও ভালো ছিল, আর একটা ফ্রেন্ড ছিল যে R15 ছিল, হ্যাঁ R15 ছিল আমার যতটুকু ধারণা, তো আলো কম ছিল তার। আমরা তিনজন, তো এখন বাকি আমি সাথে ছিলাম তিনজনের মধ্যে, তিনজন কিন্তু স্পিডে চালাচ্ছিলাম, রাস্তাঘাট ফাঁকা যেহেতু জঙ্গলের মধ্যে আমরা চালাচ্ছি, ডানে বামে এরকম আঁকা বাঁকা সড়ক। হঠাৎ করে দেখি 4 নম্বর যে পিছনে ছিল, ও পিছনে ছিল আলো দেখার জন্য, আলো কম যেহেতু, ওকে পাওয়া যাচ্ছে না খুঁজে। আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে দেখি যে সিনেমা দেখছি, আসলে এটা ভিডিওতে বলাটাও আমার জন্য কষ্টকর, স্পট ডেথ। হ্যাঁ, এরকম ঘোরানোর সময় সে আলো পায় নাই, তো টার্নিংয়ের সময় সে খেয়াল করে নাই যে রাস্তায় এখানে টার্ন আছে, সে খেয়াল করতে পারে নাই, সে সোজা চলে গেছে নিচে, গাছের সাথে বাড়ি খেয়েছে, মাথায় হেলমেট ছিল যদিও, তারপর এই জায়গায় ফেটে গেছে, মুখ টুক পুরো একদম, আসলে বলতে যাচ্ছি না, বাট একজন মারা গেছে। তো আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের যারা বাইকার আছে তাদের জন্য বেটারের চেয়ে বেটার লাইট নিয়ে আসার জন্য। বাংলাদেশে অনেক ফগলাইট বাজারে পাওয়া যায়, কম দামি দামি 200 টাকা লাইটও পাওয়া যায়। তো আমরা নিয়ে আসছি R1। আমি এটা খুলে দেখাবো আপনাদেরকে যে এই লাইটের সুবিধাগুলো কী কী। প্রথমে বলে নিচ্ছি আমি, এটা কিন্তু হচ্ছে নর্মাল কোনো ফগলাইট না, প্রো সিরিজের ফগলাইট আর ক্রি লাইটিং। এটার ভিতরে যে চিপসেটটা আছে, এটা লাইটের ভিতরে যে চিপসেটটা, সেটা কিন্তু ক্রি LED। আপনারা ক্ল্যাম্প পাবেন, খুবই মজবুত ক্ল্যাম্প পাবেন, আর এই যে কত সুন্দর একটা লাইট দেখেন আপনারা, এখন লাইট পাবেন, আর সাথে পাচ্ছেন নাট বল্টু, স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা লাগাতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু Made in Taiwan, কমপ্লিটলি Made in Taiwan। এখন সাথে পাচ্ছেন আপনারা একটা বডি কিট, এর বডি কিটটা নাট দিয়ে লাগাই দেন এইভাবে, খুব সুন্দর একটা বডি কিট পাচ্ছেন, টেস্ট লাইট লেখা একটা বডি কিট, খুবই সুন্দর। আর এই যে আপনি যে ওভাল, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা 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 ফোকাস পয়েন্ট, যে ওভাল ফোকাস পয়েন্ট, এখানে 3টা লেয়ার দেওয়া আছে, এবং ভিতরে যে অ্যাসেম্বলিটা আছে ছোটো অ্যাসেম্বলি, সেটা কিন্তু Taiwan চিপসেট। এখন আপনারা বলতে পারেন যে ভাই এরকম বহুত কোম্পানি আছে চায়না থেকে নিয়ে এসে Made in Taiwan হংকং USA লিখা ফেলে, আসেন একটু দেখাচ্ছি, কাছে আসেন। এটা তো জানেন কি এন্টিকাটার, হ্যাঁ আমি একটু দেখা দিই কেটে, এটা যে অরিজিনাল এন্টিকাটার, এই দেখেন, এটা কমপ্লিটলি এন্টি স্ক্র্যাচ, এই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে আমি, দেখেন আমি যদি এরকম দাগ দেই, ছোটখাটো কোনো স্ক্র্যাচ এখানে পড়বে না, যদি কেউ জোরে হিট করে তাহলে হয়তো বা দাগ পড়তে পারে। এই কমপ্লিট লাইটটা আপনি যখন বাইকে লাগাবেন, এটা একটা বাইকের লাইট কিন্তু অনেক সময় জং ধরে যায়, দাগ পড়ে যায়, ঘষা ঘাসে লেগে এমনিতেই বৃষ্টি পড়ে দাগ পড়ে যায়। আমাদের এটা ওয়াটার প্রুফ IP65 এবং কমপ্লিটলি স্ক্র্যাচ রেজিস্ট্যান্স। অনেক কথা বললাম, আমি একটু এই লাইটের আলোটা আপনাকে দেখাচ্ছি, যা সব কিছু তো বুঝলাম, তা আলো কেমন আমি একটু দেখাচ্ছি, যে আমার একটা বডি কিট লাগাই ফেললাম। আমার এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক, মোটর সাইকেলের ব্যাটারি তো বড় হয়, এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমি চালাচ্ছি, মোবাইল দিয়ে চার্জ করা যায় পাওয়ার ব্যাঙ্ক, আমি পাওয়ার ব্যাঙ্কের লাইট জানাবো। আমার পিছনে একটু ক্যামেরা ভাই চলে আসুক, আলোটা কীরকম দেখাচ্ছি। আমার যেহেতু ডিস্টেন্স কম, বাস্তবে অনেক দূর পর্যন্ত যায়, আমি লাইটটা লাগাই, এবং এটার মধ্যে 4টা ভার্সন আছে, 4টা ধরনের লাইট আছে। দেখি লাইটটা নিবো, এটা হচ্ছে সাদা, এটা এটা যাবে 100 মিটার, 100 মিটারের থেকে দূরত্ব আপনি ক্লিয়ার দেখতে পাবেন। যখন সুইচটা আপনি অন অফ করবেন তাহলে কি হয় দেখেন, সাদা এবং হলুদ একসাথে আসবে, দেখেন উপরে সাদা নিচে হলুদ। আবার যখন আপনি চেঞ্জ করবেন একটা ফ্লাশ দিবে, সামনে যে থাকবে সে অন্ধ হয়ে যাবে, মোটামুটি প্রায় অন্ধ, এটা পুলিশ লাইট, খুবই সুন্দর। তারপরে আবার যদি আপনি চান দেখাই আপনাকে, এই যে দেখেন প্রথম লাইটটা আসবে হলুদ, মানে যদি শীতকাল হয় কোনো কারণে, ঠান্ডা ফগ যদি কোনো কারণে ফগ জমে, দেখাচ্ছি আপনাদেরকে আমার হাতে মিস করতেছে, তো এটা হলুদ লাইট, যদি কোনো কারণে শীতকাল আসে হলুদ লাইট পাচ্ছেন, সাদা লাইট পাচ্ছেন, সাদা একটু আপার উপরের দিকে যাবে, তারপরে আপনি পাচ্ছেন সাদা হলুদ, তারপর হচ্ছে অন্ধমার্কা ফ্যাক্টরি, সে কানা হয়ে যাবে, লাইটটা জ্বালাতে। এখন আপনাদেরকে জাস্ট কেন দেখালাম, আমার একটা লাইটের দূরত্ব যদি 100 মিটার হয় এবং এটা ওয়াইড, মানে এটা হচ্ছে এরকম জিনিসটা আমার হাতে তো আছে এরকম, মানে লাইটটা আপনার এইভাবে যাবে, রাস্তা পুরোটা কাভার করবে। এখন যখন আমি দুটো লাইট জ্বালাবো একসাথে, তখন কিন্তু পুরো ফকফকা,
দিনের বেলা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি হাতে রাখি, সাইজটা একদম ছোট কম্প্যাক্ট, আর বডি কিট যদি লাগাই দিই দেখতে সেই রকম লাগতেছে, খুব সুন্দর। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সরি, কিন্তু সাইজটা দেখাচ্ছে আপনাদের একদম ছোট সাইজ। তো যারা ফগ লাইটের লাগাতে চাচ্ছেন, পুলিশকেও ভয় পাচ্ছেন যে পুলিশ মামলা দিয়ে দেবে, এটা আসলে খুবই ক্ষুদ্র, খুবই ছোট, এটা আসলে চোখেই পড়বে না কারো। এবং দুইটা লাইট যদি আমি হাতে রাখি তা কত সুন্দর লাগে দেখতে, উপর থেকে যদি ভিডিওটা করি আমি দেখতে কত সুন্দর লাগে, অনেক সুন্দর, ছোটোখাটো সুন্দর। এবং দাম, দাম একদমই কম, দামটা আপনারা জানতে হলে আপনারা ডিসক্রিপশনে দাম দেওয়া আছে, রিচেও দাম দেওয়া আছে, আমার ভিডিওতে দামটা আসবে। এক বছরের মধ্যে যদি লাইট কোনো সমস্যা হয় আমি আপনাকে বিনামূল্যে সার্ভিস গ্যারান্টি, পার্টসপত্র সব বদলাই দিব, এক বছরে ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। আর এই ক্ল্যাম্প তো মানে লোহার ক্ল্যাম্প, এই ক্ল্যাম্পটা দিয়ে আপনি লাইট আপ ডাউন করতে পারবেন, ডাইন বাম্প করতে পারবেন, অনেক কিছু করা যায়। আসলে কথা বললে বলতে পারবো এক ঘন্টা কথা আমি, বাট আলটিমেটলি আমার খুব চয়েস, এটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর। আমাদের কাস্টমারও বেশি, আমাদের যত কাস্টমার আছে যারা মোটর সাইকেল চালায়, যারা লং ট্যুর করে বা ঢাকার আশপাশে বা বাংলাদেশে যে কোনো মফস্বলে যারা মোটর সাইকেল চালাচ্ছেন, তারা এই লাইটটা খুব পছন্দ করেন। আমরা এর মধ্যে প্রায় 3.5 লক্ষ লাইট সেল করছি জাস্ট লাস্ট ইয়ার, গত বছর। তো আমরা এখন আবার আমাদের সময় আসছে, কারণ সবসময় লাইটটা মানুষ চায় না, যখন একটু ওয়েদার চেঞ্জ হয় তখন আমার লাইটটা চায়, বৃষ্টি বা গরম বা যখন শীতকাল হয় তখন আমার লাইটের চাহিদাটা বাড়ে। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে ভিডিও শেষ করবো আমি, লাইট কিন্তু আমার কাছে কম ভাই, লাইট কিন্তু এমন না যে আমি হিউজ লাইট আনছি, আমরা আনি অল্প অল্প। তো স্টক শেষ হওয়ার আগে এখনই ফোন দেন, এখনই যারা এই ভিডিও দেখে ফোন দিবেন তারা সবার আগে প্রোডাক্ট পাবেন, আর লাইট শেষ হয়ে গেলে আমরা সরি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আর অবশ্যই টেস্ট লাইট লেখা থেকে কিনবেন, বাজারে বহুত কোম্পানি আছে যারা ওই টেস্ট লাইটের নামে ভুয়া বিক্রি করে, মানে নকল আপনাকে দিয়ে দিবে নকল, কিন্তু আপনি অবশ্যই এই টেস্ট লাইট লেখাটা দেখে কিনবেন, একদম খোদাই করে লেখা থাকবে টেস্ট লাইট। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে দেখেন যে যারা ফগ লাইট চালাচ্ছেন বা বাজারে অনেকে অনেক বিজ্ঞাপন দেয় এই কোম্পানি সেই কোম্পানি ফগ লাইট, তো সামনে যে থাকে তার কিন্তু চোখে সমস্যা, সে তার জন্য কষ্টকর। আমাদের যে বডি কিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে কিটটা, এই কিটের কারণে লাইটটা উপরের দিকে যাবে না, মানে কারো চোখে লাগবে না, এই কিটটা সে প্রোটেকশন করে, কারো চোখে লাগার তুলনায় এটা কিটটা সে প্রোটেক্ট করে। তো আলটিমেটলি আপনি যে বাইক চালাচ্ছেন কারো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার সব কথা, শেষ কথা, যে সব কিছু বিবেচনা করে আমরা আপডেট লাইট নিয়ে এসেছি, তারা গত বছর লাইট কিনছেন তার চেয়ে এই লাইটটা আপডেট, তারা এটা আপডেটটা পাচ্ছেন। আপনারা চাইলে যারা প্রিভিয়াস কাস্টমার আমাদের আছে ওরা আপনারা লোকালে সেল করে দেন, নতুনটা কিনে নেন, নতুনটা আরও বেশি আলো বেশি এবং প্রোটেকশন বেশি, এটার মধ্যে মানে হিট সিঙ্কে দেখেন অনেক লাইট আপনার বাজারটা ইউজ বলে দিই, অনেক লাইটের ফ্যান থাকে লাগানো, ফ্যান অনেক লাইটে আমাদের কোনো ফ্যান নাই, ফ্যান কেন, ফ্যান কেন দেবেন আপনি, মানে কি লাইট অতিরিক্ত গরম হয় থেকে ফ্যান দিচ্ছেন, আমাদের এটা বিল্ট ইন ডিফল্ট হিটসিং ভিতরটা পুরোটাই আমাদের হিটসিং হিসেবে কাজ করে, আমরা মেকানিজমটা আপডেট করছি, অনেক টেকনোলজি থেকে আপডেট করছে, ওই মান্দাত আমলের যে ফ্যান সিস্টেম লাইট এটা আমরা করি নাই। তো আপডেট লাইট কিনেন এবং মজা পাবেন, অ্যাকচুয়ালি মজা পাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।